एक्स समान रूट ओवर ए प्लस टू बी प्लस रूट ओवर ए माइनस टू बी बाय रूट ओवर ए प्लस टू बी माइनस रूट ओवर ए माइनस टू बी होले देखाओ जे बी एक्स स्क्वायर माइनस ए एक्स प्लस बी समान जिरो। एटा देखे बुझते ही पारछो जे एटा एकटा करणीय अंक, एखाने जे हर आछे हरेर थेके करणीय निरसन करते हबे, करे जेटा प्रमाण करते हबे सेटा निये आसते हबे। ताहले प्रथमे एक्स एर मानटा टुके निच्छि, এবার আমি কি করব এই লাইনেই করছি, হর থেকে করণীয় নিরসন করব, করণীয় নিরসন উৎপাদক দিয়ে আমরা গুণ করব। কী দিয়ে গুণ করব? রুট ওভার এ প্লাস টু বি, এখানে মাইনাস আছে আমি এখানে প্লাস নিব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস নিতে হয়, এখানে যেহেতু মাইনাস আছে তো প্লাস নিচ্ছি, প্লাস রুট ওভার এ মাইনাস টু বি। লবকেও তাই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এবার ওপরেও সূত্র পড়বে নিচেও সূত্র পড়বে, নিচে সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস টু বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাম। আর ওপরে দেখো সেম জিনিস আছে ডাবল, তাহলে হোল স্কোয়ার হবে রুট ওভার এ প্লাস টু বি প্লাস রুট ওভার এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার। এবার ওপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার রুট ওভার এ প্লাস টু বি তার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, মানে রুটটা উঠে যাচ্ছে এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস টু বি, ওপরে থাকছে এ প্লাস টু বি প্লাস টু, এটা রুটের মধ্যে গুণ করে দিই, আবার সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুট ওভার তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি তার হোল স্কোয়ার, টু বি এর হোল স্কোয়ার করে একবারে লিখতে পারি ফোর বি স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি। এই যে প্লাস টু বি আর মাইনাস টু বি কেটে গেল, এবার নিচে কী থাকছে দেখো এ প্লাস টু বি মাইনাস এ প্লাস টু বি, মাইনাসে আর প্লাসে কেটে গেল। এবার উপরে কি থাকছে আগে সরল করে নিই, টু টু এ থাকছে প্লাস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, আর নিচে থাকছে ফোর বি, ওপর থেকে টু কমন নিতে পারবো, টু ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, নিচে হচ্ছে ফোর বি, কাটাকাটি হবে টু বি। আর বাম দিকে আমার কি ছিল দেখো এক্স ছিল, এগুলো আমি লিখিয়ে এগুলো এখন লিখে নিচ্ছি, একবারে লিখে নিতে হোক হতো যাই হোক আমি লিখিনি, পরে লিখলেও কোনো অসুবিধা নেই। এবার কি করব দেখো, গুণ হয়ে যাবে, গুণ করে দেব, তাহলে পাচ্ছি আমরা টু বি এক্স সমান এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে পাচ্ছি টু বি এক্স মাইনাস এ সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এবার দুই দিকে স্কোয়ার করে দেবো, তাহলে এই রুটের মধ্যে এই রুটটা আউট হয়ে যাবে, তাহলে টু বি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, বাম দিকে সূত্র করবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস সরি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান পড়ছে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, দুই দিক থেকে এ স্কোয়ার কেটে দিতে পারি। এবার সব পদগুলোকে বাদিকে নিয়ে আসবো, এখান থেকে কি পেলাম ফোর বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এ বি এক্স, এদিকে এটাকে বাদিকে নিয়ে চলে আসছি ফোর বি স্কোয়ার সমান জিরো। এবার কমন নিতে পারবো, ফোর বি কমন নেওয়া যাবে, ফোর বি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে এখানে একটা বি, মানে বি এক্স স্কোয়ার মাইনাস ফোর বি কমন নিলে থাকছে এ এক্স প্লাস ফোর বি কমন নিলে থাকছে এখানে বি
সমান সমান জিরো। এবার ফোর বিটা এদিকে ডান দিকে চলে আসলে জিরো বাই ফোর বি মানে জিরো হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান সমান জিরো। আমাদের প্রমাণ হয়ে গেল, যেটা দেখাতে বলেছিল সেটা দেখানো হয়ে গেল। এইভাবে করণীয় অঙ্কগুলো করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।